Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. Just News এ কালীক্ষেত্রতে আজ আমরা চলে এসেছি ফিরিঙ্গি কালীবাড়ি। এই ঐতিহ্যময় কালীবাড়ি যেটা বাঙালির কাছে সর্বজন বিদিত এবং এর ইতিহাস আজ আমরা জানব এখানের এই সেবায়েতের কাছ থেকে। কালী আর কৃষ্ণতে কোনো তফাৎ নাই। কবিগানের আসরে এমন কথা বলেছিলেন এক বিদেশি পর্তুগিজ, কিন্তু বাঙালির মননে আজ রয়েছেন তিনি কবি আর অ্যান্টনি ফিরিঙ্গি হিসেবে। প্রতিষ্ঠা করেছিলেন 905 বঙ্গাব্দে ফিরিঙ্গি কালীবাড়ি। আজও মধ্য কলকাতার বউবাজারের ঐতিহ্য সেই কালীবাড়ি। আমরা আজ সেই কালীবাড়িরই তথ্য অন্বেষণে হাজির হয়েছি। জেনে নিই সেই অমূল্য ইতিহাস এখানে সেবাই মহাশয়ের কাছ থেকে। আমি বউবাজার ফিরিঙ্গি সেবাই, আমার নাম হচ্ছে অসীম বন্দ্যোপাধ্যায়। এই সেবা, এই মন্দির হচ্ছে অ্যাকচুয়াল শিব মন্দির। প্রথম হচ্ছে আমাদের শিব ওখানে অধিষ্ঠিত আছেন। শিব মাকে পরে প্রতিষ্ঠিত করেছিলেন অ্যান্টনি সাহেব, কিন্তু তখন তার আগে থেকে দুর্গা ছিলেন, শীতলা ছিলেন, মনসা ছিলেন। তখন এই সেন্টারমূল মোড়টা ছিল, তখন সেন্টারমূল এখন যেটা বলছি এটা গঙ্গা ছিল, আর যার উপরে এখন মন্দিরটা এখন আছে সেটা গঙ্গার ফেরি ছিল। অ্যান্টনি সাহেব তখন এখান থেকে যেতেন, উনি আসতেন পাশেই ওনার মামার বাড়ি অ্যারাটন সাহেব। উনি মামার বাড়িতে যখন আসতেন তখন এই মায়ের কাছে এসে উনি থাকতেন, শিবের কাছে প্রতিষ্ঠিত করতেন। তখন মায়ের মূর্তি ছিল না, অন্য দেবদেবী ছিল, যেমন দুর্গা আর জগদ্ধাত্রী আর শেতলা বলতে ছিল, মা কালীর মূর্তি উনি প্রতিষ্ঠিত করেন। তখনকার দিনে যিনি পণ্ডিত ছিলেন তিনি মনে মনে চিন্তা করেছেন যে আমি করি। তখন ওনার স্ত্রী সদামণি, সদামণিকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমি মায়ের প্রতিষ্ঠিত করব, তুমি একটুখানি আমাকে হেল্প করো। বলছে তুমি তো যাচ্ছ, তুমি গিয়ে ওইখানকার পণ্ডিতকে বলো তোমার যে আমার কথা সে অ্যাকসেপ্ট করবে। বলছে তুমি যাও, মায়ের নাম করে যাও, দেখো হয়তো। সেই সদামণি ওনাকে পাঠিয়েছিলেন। তখনকার দিনের পণ্ডিত ছিলেন সীমন্ত পণ্ডিত। সেই সীমন্ত পণ্ডিতকে যখন উনি বললেন তখন সীমন্ত পণ্ডিত তখনকার দিনে একদম অ্যাকসেপ্ট করে নিলেন, নিয়ে বললেন যে হ্যাঁ তুমি কর। তখন এই এত বড় মায়ের মূর্তি ছিল না, ছোট মূর্তি প্রতিষ্ঠিত করেছেন সবাই করলে সেগুলোর ভগ্নাংশে, তখন তার মাটির মূর্তি ছিল। যাই হোক, হওয়ার পর ওইভাবেই চলছে। অ্যান্টনি সাহেব মানে যখন সাহেবরা যখন এসেছেন তখনই মূর্তি, কিন্তু মন্দির একদম এটা হচ্ছে পঞ্চমন্ডি আসন ছিল তখন। এটা পুরো মন্দিরটা আমাদের পঞ্চমন্ডি আসন। আমরা এই পঞ্চমন্ডি আসনে উঠে মানে যেই থাকুক একটা বাচ্চা ছেলেও যদি বলে যাও তোমার এটা হবে, সেটাও হয়ে যায়। কারণ এত জাগ্রত এই ইয়েটা মন্দিরটা মানে পঞ্চমন্ডিতে যেটা আছে, মানে এক এক সময় কী বলবো আমরা গিয়ে, ঠিক আছে বন্ধ করে থাকে। আমার মনে মনে হয় যখন আমি যখন আসি যখন থাকি দেখি মায়ের এখানে বলে পঞ্চমন্ডি আসুন, দেখি কেউ নেই, গাড়ি ঘোড়া এইখানে কানটা দিয়ে আছি, কেন ভেতরে জানটা কেউ একটা আওয়াজ হচ্ছে শুনুন শুন, হয়তো হয়তো আমার অনুভূতি হতে পারে, কী আছে না আছে যাই না। তখন মনে হয় মাকে ডাকি যে আমি মা তুমি যেখানে আছো থাকো, এর বেশি আমার তো জানার দরকার নেই। তখনকার দিনে যেমন ছিল ওই সীমন্ত পণ্ডিত ওনাকে তখন নিয়েছিলেন এইখানে। উনি এই মন্দিরে বসে উনি যখন মায়ের আরাধনা করতেন, তারপরে তিনি অ্যান্টনি কবিয়াল যখন ভোলাময়েরার সঙ্গে গানের লড়াই হয় তখন উনি তখন হারিয়েছিলেন ওই ভোলাময়েরা, তখন বলেছিল তুমি হারিতে গেলে, তখন উনি ওনার কথা বলেছেন যে আমি এটা হোক। যাই হোক, সাহেব তখন আসতেন সাহেব, যার জন্য এই মন্দির এমন একটা মন্দির যেখানে কোনো ধর্ম নেই, কিচ্ছু নেই, সব ধর্মের লোকেরা আছে, চাইনিজ, খ্রিশ্চান, তারপরে মুসলিম, মুসলিমরাও আছে। আমার মেয়ের একটা বন্ধু আছে, সে লখনৌয়ে পড়াশোনা করে, মুসলিম, সে প্রতি বছর কালী পুজোর সময় এসে মাকে পুজো দিয়ে যায়, মানে ক্যাডবারিজ লজেন্স পর্যন্ত মাকে দিয়ে যায়, মুসলিম তাকে গিয়ে আছে। আমারই বাবার এক বন্ধু ছিল, তার মেয়ে অস্ট্রেলিয়া থাকে, টুইন বাচ্চা আছে, ডাক্তারে বলেছে কী হবে আমরা জানি না, অস্ট্রেলিয়ার মতন জায়গা। সে মানত করলো কি না, মুরগির মুরগি আর এক দুটো মুরগি আর দুটো মানে হাঁসের ডিম নিয়ে এসে হাজির করেছে। বাবা বলছে আরে স্যার কী ক্যা কিয়া তুমি, এ তো মানে না। আমার বাবা বলে যাক, ও যখন এনেছে মা তোর কথায় সাড়া দিয়েছে, চলো বাইরে গিয়ে আমি ওর কাজটুকু করে দিই, করে দিয়েছে। তাই যাই হোক, আমাদের এই মন্দিরে যে যেমনভাবে এ করি, আমরা সবাইকে বলি পশু বলি কেউ এনো না,
2013 সাল থেকে পশু বলি বন্ধ করেছি, এই অসীম বন্দ্যোপাধ্যায় বরং বন্ধ করে দিয়েছে। কারণ একটা পশুকে বলি করে হয় না, যার বলি দেওয়ার ইচ্ছা আছে নিজেকে আত্মবলি দাও এসে। আমাদের এখানে এখনো পর্যন্ত বলি যেটা হয় আমাদের পরিবারের বলি হচ্ছে ছাঁচি কুমড়ো, মানে কুমড়ো চাল কুমড়ো যেটা বলা হয় ওইটা, আখ আর শশা। এবার যদি কেউ এনে বলে যে তার কুমড়োটা পরি করে আমরা করি, কোনো পশু বলি 2013 সাল থেকে বন্ধ হয়ে গেছে। আর মায়ের নিত্য সেবায় আর একটা বড় জিনিস আছে, যখন এই মন্দির যখন জঙ্গলের মধ্যে ছিল, মন্দির তো ছিল না, ভোগলাবনের ইয়েতেই ছিল, শিবের ইয়েতে ছিল, এই ওপরে একটা কাঠ চাপা গাছ আছে, সেই গাছটা হচ্ছে কতদিনের গাছ কিচ্ছু নেই, গাছটার একটা ঐতিহ্য আছে। গাছটাকে একদম মহিষ মর্দিনী রূপে আপনি গাছটাকে মানে দেখতে পাবেন। আমরা যে ভক্তরা যারা জানতে পারে তাদের বলি আসুন মহিষ মর্দিনী রূপে আপনি এটাকে দেখে যান, এটা দেখবেন, দেখবেন একটা মোষের মুখ, মা দাঁড়িয়ে আছে আগুনের সিলিন্ডার উপর দাঁড়িয়ে আছে, মানে অদ্ভুত। মোষের যে চোয়ালটা হয় সেটাও দেখতে পাবেন, চোখের টান দেখলে মনে হবে বাহ, একদম মহিষ মর্দিনী রূপেতে মা দাঁড়িয়ে আছে, মহিষ মর্দিনী রূপেতে মা দাঁড়িয়ে আছেন একদম। আমরা যে আমাদের মাকে তো ছুটে দেওয়া হয় না কালীঘাটে দিতে, আমরা সবকে বলি তোমরা মাকে তুমি যা বললে আমাকে, আমাকে কিছু বলার দরকার নেই, তুমি মাকে বলেছ যাও। আর একটা মা আমার ভেতরে আছে, সেই মাকে জড়িয়ে ধরে তোমরা নিজের মনের কথা বলো, মনোবাসনা পূর্ণ হবে নিশ্চয়ই হবে, তোমরা যাও। আমার এখানে এই একজন ভদ্রলোক চায়ের দোকানে কাজ করে, তার ছেলের চাকরি ওইখানে বলে মায়ের চাকরি, সে বলছে আমি কাপড় তো এখানে যা পরাবো না, আমি ওই মাকে কী করে কাপড় পরাবো। ঠাকুরমশাই গেল গিয়ে আমার পুরোহিত যে আছে কাপড় ভরসা গেল গিয়ে ওখানে কাপড় পরিয়ে ওখানেই পুজো করে দিলে, ওই কী আনন্দ। কারণ না এখানে মাকে আমি ছুটতে পারছি, আমি মাকে যা দেবার করলাম কিন্তু ওই মাকে আমাকে বলতেই হবে জড়িয়ে ধরে। আমরা সব সময় যেই আসুক জড়িয়ে ধরে বলি যে তুমি এটা করো, তারপরে এমনও মানুষ আসছে ভালো জায়গায় চাকরি করছে ব্যাংকে এতে, আমাকে এমন এসে দাঁড়িয়ে 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 বলছে, এই আমার আগে নভেম্বর মাসে লাস্ট 2019 নভেম্বর মাসের শেষের দিকে আমি একটা কথা বলবো, আমি বলেবেন নির্বিধায় বলুন, তখন আমার সঙ্গতি আছে, আমার মেয়ে আছে, সব কিছু মেয়ের আছে, আমার মেয়ের বিয়ে, এই মায়ের একটা কাপড় দেবে, একটা নোয়া একটা কিছু দেবেন। আসলাম কবে বিয়ে অনুদিন, আপনি অমুক সময় আসবেন নিশ্চয়ই দেবেন, মায়ের পরানো কাপড় সব কিছু হলো, নতুন কাপড় আবার পরিয়ে ওই কাপড় মায়ের বেনারসি দিয়ে উনি বললেন আমি না আপনি আমাকে বেনারসিটা দিলেন, আর আপনি যখন আপনার মনের ইচ্ছা হবে মাকে আপনি আবার একটা বেনারসি দেবেন, যাতে আমি আবার কোনো এইরকম মানুষের হাতে তুলে দিতে পারি, তার রাস্তাটা করবে। মাই হয়তো আপনার কাছে পাঠিয়েছে সব কিছু করে, তাকে সাঁতার সিঁদুর তার নোয়া দিয়েছি। এই রোজই আসে ভদ্রলোক, এই দায়িত্বে কাজ করেন ভদ্রলোক এসে বলে, মানে যাই হোক এই মায়ের কৃপা ছাড়া তো কিছু নেই, মায়ের এই মূল্যবান সব কিছু জিনিসগুলো সব তৈরি করা মায়ের কাছে থাকা। আমি সবাই সবসময় সবাইকে বলি তুমি মায়ের সেবা চেঁচামেচি করো, মায়ের সেবার যেন কোনো ত্রুটি করো না, আমরা খাচ্ছি মায়ের সেবাটা যেন ঠিক মতন করো। সে পুরোহিত মশাইকেও বলি সকলকেই বলি, কেন এটা ঐতিহ্য, তখনকার দিনে পণ্ডিত এত বড় মনের উদার মনে ছিল যে তিনি সেই বিধর্মী ব্যাপারটাকে মেনে নিয়েছেন, তাহলে আমরা এই যুগে এই চল মানে এই যুগেদের আমরা কেন এইগুলো মানতে পারবো না, আমরা সবাই মিলে একসঙ্গে এইগুলো মেনে নাও। এই বলে আমি বললাম বৌবাজার ফিরিঙ্গা থেকে অসীম বন্দ্যোপাধ্যায়। ফিরিঙ্গি কালীবাড়ির একটা বৈশিষ্ট্য আছে যেটা অনেক মানুষের কাছে অজানা, এই মন্দিরের পাশেই বলতে গেলে পেছন দিকে একটি গাছ রয়েছে, যে গাছটি সমসাময়িকভাবে কালী প্রতিষ্ঠিতার কাল থেকে এই গাছটিও কিন্তু রয়েছে, এবং এই গাছের অনেক বৈশিষ্ট্য অনেক ঘটনা জড়িয়ে আছে। আমরা এখানে সেবায়েতের কাছ থেকে জেনে নেব কী কী ঘটনা আছে। এই গাছটা লক্ষ্য করুন আপনি, এই গাছটা দেখুন মোষের মুখের আকৃতি একদম, আর দেখুন এটা যশ, মোষের যে চোয়ালটা থাকে সেই চোয়ালটা, এটা চোখের মতন একটা ইয়ে আছে, মা এখানে অধিষ্ঠিত হয়ে আছেন, কিসের না আগুনের শিখার উপর মা দাঁড়িয়ে আছেন, রেলিয়া দেখতে পাবেন আগুনের শিখা যেমন থাকে সেরকম মা দাঁড়িয়ে আছেন। আমরা মা কালীকে তো ছুঁতে দিই না, অনেকেই ছোঁয়ার আমাদের এখানে রীতি নেই, আমাদের বাড়ির মেয়েরাও কেউ মাকে স্পর্শ করে না, কিন্তু এই গাছকে আমরা মন্দির খুলে যখনই ঢুকি এই গাছকে অন্তত একটু জল দিয়ে নমস্কার করে তারপরে মায়ের ওখানে গিয়ে সেবা করি। আমাদের এখানে যেই আসে আমার বাড়ির যারাই আসো
প্রত্যেকেই আছে, এবং দর্শনার্থী যারাও আছেন তারাও এসে আগেই মাকে নমস্কার করে তারপরে ওই মায়ের কাছে যান। দেখবেন এই যে গাছের ফুল এখানে দেখতে পাচ্ছেন, একটা ফুল দিয়ে পুজো করে কেউ চলে গেছে, ওখানে ফুল দিয়ে পুজো করা আছে মাকে, একদম পুরো এই গাছটা হতে হবে। দেখুন এখানে ঢিলও বেঁধেছে যার মনস্কামনা পূর্ণর জন্য অনেকে করে গেছে। আমাদের মন্দিরে যখন আসে ঠাকুরমশাই আমার কিছু হবে এটা বলুন, আর দেখুন আমি তো সতীশী না, আমি কেউ নই আমরা, কিন্তু আছে মা। আপনি ওইখানে মাকে গাছে জড়িয়ে ধরে মাকে যা আপনার মনের ইয়ে কামনা বাসনা সব কিন্তু মাকে জানান, খালি দেবেন মা ঠিক সাড়া দেবে। এরকম ঘটনা অনেক কিছুই আছে। একজন লোক ভদ্রলোক চায়ের কাজ দোকানে চাকরি করে, তার ছেলে এইখান থেকেই মাকে জড়িয়ে ধরে তার ছেলে চাকরিও হয়েছে কত মানুষের এখানে। আর একজন ভদ্রমহিলা অনেক দিন থেকে তখন ইয়ং ভদ্রমহিলা, তখন আমি একদিন আছি উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছে, আমি বললাম আপনি কেন এরকম কী করছেন এখানে দাঁড়িয়ে আছেন, কী অসুবিধে বলুন, বলো না আমার খুব অসুবিধা, আমি উপরে আসুন 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 আসুন, আমিও ইয়ং তখন উনিও ইয়ং, ওনাকে ধরলাম, ধরে বললাম কী হয়েছে আপনার যা মনের কষ্ট যান ওই গাছটাকে গিয়ে বলুন, ওইখানে হাত পা মুখ ধুন, দেখবেন চৌবাচ্চাতে জল আছে ওইখানে দিয়ে আপনি নমস্কার করুন। সেই ভদ্রমহিলার বয়স আমারই মতন হয়ে গেছে, সে আজও বলেন সবসময় এই দাদাই আমাকে মন্দিরে এনেছিল এই গাছ থেকে, এই গাছটাকে কেউ যদি না জানে কেউ বুঝতে পারবে এই গাছটার মধ্যে কী আছে ভেতরে, এই গাছটাই সব কিছু। যেই আসে আমি তাদের বলি তোমার মনস্কামনা এ আমরা কেউ কিছু করতে পারবো না, মাকে এইখানে ডাইরেক্ট জানাও, আমি মায়ের ফুল দেবো সিঁদুর দেবো চন্দ্রমেত্তর দেবো, তোমার মনোবাসনা কামনার জন্যে আমি মায়ের পায়ে একটা বেলপাতা ফুল দিতে পারি, মনে হলে করে তোমরা যাতে সকলে সুখী থাকো সেই চিন্তা করে এইখানে আমি বলি যে তোমরা এই মাকে ডাইরেক্ট বলো, তাহলে মাই তোমাদের কথা শুনবে। মহিষের মা এটা হচ্ছে মহিষ মর্দিনী রূপেতে মা দাঁড়িয়ে আছে ওখানে খালি মহিষ মহিষের কথা। এইখানে আমাদের মায়ের ভোগ রান্না হয়, এইখানে দুটো ওভেন জলে, এখন আগে উনুন ছিল উনুনে রান্না হতো, এখন গ্যাস ওভেন, মায়ের নতুন কোনো বাইরে থেকে নয়, মায়ের নিজেরই ওভেন নিজেরই সিলিন্ডার সব কিছু আমরা এখানে নিয়ে গিয়ে ভোগ রান্না করি। বাইরের কোনো বাসন আসে না, সব মায়ের এখানে যা বাসন আছে সেই বাসন দিয়ে মায়ের ভোগ রান্না হয়, হাঁড়ি কুড়ি যা কড়া সব কিছু এইখানেই, মায়ের অন্নকূট যেটা হয় সেটাও এখানে হয়। আমরা এখানে রাত্রিবেলা কালী পুজো রাত্রি হয় মাসের যে ভোগটা হয় এই বড় বড় হাঁড়ি এতে এইখানে এইটুকু জায়গার মধ্যে মা কীরকমভাবে করিয়ে নেয় সেটাই হচ্ছে মানে এগের মায়ের অশেষ কৃপা বলি আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের হয়ে যায়। ছোট ঘর তাতেই সমস্ত যা কিছু রান্না হয় সব রকম রান্না এইখানে আমরা করি, করে মাকে নিবেদন করা হয়, মায়ের নিবেদন করার পর আমরা সকলকে প্রসাদ বিলি করি। একটা রীতি আছে আমাদের এখানে, আমরা এই নিবেদনের যা মায়ের এই ভোগ নিবেদন হয় আমরা মাকে এমনি তো নিবেদন করি, এটা আমাদের চিরাচরিত আমার ঠাকুর দাদার বাবার আমল থেকে চিরাচরিত হয়ে আসছে। আমরা মায়ের মুখে জবাব কিছু নিয়ে আমরা মায়ের জিবেতে ঠেকাই। কালীক্ষেত্রতে এতক্ষণ আমরা ছিলাম বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়িতে, এত সুন্দর বিবরণ আমরা মায়ের সম্বন্ধে জানতে পারলাম, অজানা তথ্য জানতে পারলাম। এটা আমাদের সামনে যারা জাস্ট নিউজের দর্শক রয়েছে আপনারাও অনেক কিছু এই ফিরিঙ্গি কালীবাড়ি সম্বন্ধে জানতে পারবেন, এবং আগামী এপিসোডে আপনারা আরও কালীবাড়ি এবং কালী মন্দির সম্পর্কে আমাদের চ্যানেলে জাস্ট নিউজের তরফ থেকে জানতে পারবেন। Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News.